পানিয়া বন্ধুরে একটা তাবিস বানাইয়া দে, তাবিস বানাইয়া দে ওরে মানে খা খা যা বসুন গাছের তল বা জীবনকে শেষে এই রইত বাপরে বাপ গরুটা খাও বসে যাত না কি সুন্দর ঠান্ডা রে বাপরে বাপ গরুটা যাতে না বালিশ করুক পেটটা মানে ঘুমাম ঠান্ডা জায়গা বাপরে বাপ বিয়ে করাও আদা ভাইয়া গেছি রে বেশি আমি টাকা পাইছে নাই বেশি বাইরে রেখে দিয়েছি ওরে আল্লাহ ওর গরু কুটে গেছে ওরে আল্লাহ স্যার আমরা এ পর্যন্ত 20টা কেস হাতে নিছি স্যার আমাদের একটা কেসের আসামি ধরি পাইলে একটা যদি আসামি ধরলে মানে তাও মোটা মানে আমাদের এইভাবে কি চাকরি থাকবে কথাটা তুমি ঠিকই বলছো এ যাবো তো আমরা 20টা কেস হাতে নিছি একটা আসামি ধরতে পারি নাই তো ওই যে একটা হিজড়ার কেস আছে না রেপ কেসের আসামি সন্দেহমূলক ভাবে যাদেরকে পারো ওদেরকে তুলে নিয়ে আসো ওদেরকে উঠি নিয়ে আসবো তাছাড়া থানায় যদি আসামি না থাকে তখন কিন্তু আমাদের চাকরি থাকবে না ঠিক আছে হ্যালো হ্যালো তোমাকে সিআইডি থেকে কয়েছেন জি আমি সিআইডি থেকে সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ মইউদ্দিন খান বলতেছি হ্যালো স্যার মোর গরু চুরি হয়েছে কি হয়েছে আপনার গরু চুরি হয়েছে আপনার নাম কি স্যার আমার নাম শাহিদ শাহিদ আচ্ছা আপনি কোথা থেকে বলতেছেন মোর বাড়ি শালদিবাড়ি আচ্ছা শালদিবাড়ি থেকে আচ্ছা আমরা এই কিছুক্ষণের মধ্যে আমার টিম নিয়ে আমি যাচ্ছি আপনার গরু খোঁজার জন্য টেনশন নেই আপনার গরু আপনি পাবেন ঠিক আছে ঠিক আছে স্যার তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ইন্সপেক্টর ইয়াসিন ইন্সপেক্টর আক্তারুন শালটি বাড়িতে নাকি একজন আর গরু চুরি হয়েছে দ্রুত গতিতে চলো আমরা ওইটা তদন্ত করব চোরকে ধরতেই হবে নাহলে চাকরি নিয়ে টানানি পড়তেছে স্যার 20টা কেস ধরে পাইনে তো কি হয়েছে এই কেসটা আমাদের রেকর্ড করতে হবে 20টা কেস না পাইতে কি হয়েছে একটা কেস আমাদের ধরতেই হবে স্যার ধরতেই হবে আজকের কেসটা আমাদেরকে কে 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 ফোন দিছিল স্যার মুই মুই সমস্যা বলো স্যার মোর গরু চুরি হইছে গরু চুরি হইছে হ্যাঁ গরু ছিল কোথায় স্যার ওই ইয়ারে কোনা খুঁট বানিয়ে না থুজুম ধর পর তুমি কই গেছলা
তোমার গরু কোন জায়গার মধ্যে বাঁধা ছিল? স্যার এইখানে বাঁধা ছিল স্যার। আচ্ছা, তোমার গরু তেলে এই জায়গার মধ্যে বাঁধা ছিল? জি স্যার। ইন্সপেক্টর আক্তারুল, ইন্সপেক্টর ইয়াসিন, জি স্যার, জায়গাটা ভালো করে তদন্ত করো। আচ্ছা, এখানকার যত ফিঙ্গারপ্রিন্ট আছে সব তুলে নাও, আর একটা ছবি তুলে নাও, আর এটা আমাদের এভিডেন্স ব্যাগে রাখি দাও। জি স্যার, দ্রুত। আচ্ছা শাহিন, তুমি আমাকে একটা কথা বলো তো, এখানে তোমার কাউকে সন্দেহজনক মনে হয় না স্যার? এরকম তোমার কোনো শত্রু না? আচ্ছা ইয়াসিন, জি স্যার, এটা ডাক্তার ঠকঠকের কাছে নিয়ে যাও। আচ্ছা, এখান থেকে ও কিছু না কিছু খুঁজে বার করবে। এটা রিপোর্ট তুমি সঙ্গে করে আবার নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, যাও তুমি। 2000 years later. এই জায়গার মধ্যেই গরু বাঁধা ছিল? ওর বাপ রে বাপ, এটা কোন দেশ থেকে আছে রে? বাপরা, টুপিও মাথা দিছে রে, পড়া নিয়ে বাস না। আর টিকটক দেখো মুই, ইয়েস নো ভেরি গুড, মুই এলে পড়লে মোর দিন যাবে, ওমার ইয়াও দেখলে মোর হইবা। মোর তো কাম কাজ নাই যে দেখো কি করছে, যদি এলা যদি দুইটা ইংলিশ মারা দেয় এলা, মোর তো যদি ইয়েস নো ভেরি গুড তিনটা ইংলিশ শিখছি, মুই যা দুইটা মারং, যদি মারা দেয় এলা সুযোগ দিই বাংলা। স্যার দিনের বেলায় এইভাবে গরু নিয়ে যাচ্ছে রে, দিনের বেলায় গরু নিয়ে গেলো কেউ দেখলো না এখানে? আশ্চর্য ধরনের একটা ব্যাপার, একটা সাংঘাতিক ব্যাপার স্যার, আসলে ব্যাপার স্যার। এই ছেলেটাকে স্যার অনেক কান থেকে উলুক বুলুক করতেছে স্যার, অনেক কান থেকে উলুক বুলুক করতেছে। আমার সন্দেহ লাগে স্যার। স্যার আমাকে ডাকছেন? জি। তোমার নাম কি? ওই তো লোকে সবাই বলে আর কি, ভংসং। ভংসং? জি স্যার। ইন্সপেক্টর ইয়াসির, ইন্সপেক্টর আক্তার স্যার, মনে হয় এই সবাই গরু চুরি করছে, এই লোকের সাথে ইংলিশ কথা করা লাগবে? মুই তো ইংলিশ শিখছু, এই লোকের সাথে ইংলিশ করা লাগবে? একটা সুযোগ যাই হোক, পানু হাত ছাড়া করা যাইবে না। বাঘের বাচ্চা আছো তুমি? জি স্যার। ডাক্তারুল, জি স্যার, ইন্সপেক্টর আছেন? জি স্যার। বেটাকে অ্যারেস্ট করো, নিয়ে যাও কোথায়? আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমাকে থানায় নিয়ে যাব। হ্যাঁ, থানায় নিয়ে যাওয়ার পর যখন ডিম ঢুকাবার কাজ করাবো, তখন গরু কোথায় আছে অটোমেটিক বাইরে আসবে। এই জন্যই চল, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই চল, 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 তোমার গরু পাবে, তুমি টেনশন নিও না। আমরা ইসিপি, আমার নাম ইসিপি ময়নুল ইসলাম, এইটা কথা না।